রৌদ্র করজ্জ্বল দিন 16 ডিসেম্বর বীর বাঙালির বিজয়ের দিন, বাঙালির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে লাল সবুজে খচিত পতাকার বাংলাদেশের নামের এক স্বাধীন ভূখণ্ডের স্থান করে নেবার দিন। দীর্ঘ নমাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 24 বছরের নাগপাস ছিন্ন করে 1971 সালের 16 ডিসেম্বর উদিত হয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে শ্যামল বাংলার পথে প্রান্তরে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়, জয় বাংলা, বাংলার জয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। 1971 সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। এদিনে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের আঙিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। বীর শহীদদের আত্মার শান্তি কামনায় জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। 1948 সাল থেকে 52-র ভাষা আন্দোলন, 66-র ছদফা, 69-এর গণ অভ্যুত্থান, 1971-এর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, 25 মার্চে গণহত্যার পথ বেয়ে, 71 সালের 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদ ও 2 লাখ মাবুনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। 1971 সালের 16 ডিসেম্বর পাকসেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের 51 বছর পূর্তি তথা মহান বিজয় দিবস আজ। আমাদের নেতৃত্বের মাধ্যমে ঢাকায় প্রত্যুষে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিতিতে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক বৃন্দ, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। গোটা দেশ জুড়ে নানা আয়োজনে দিনটি পালিত হয়। ঢাকা থেকে এইচ রিদ্ধিমানের রিপোর্ট, নিউজ ফ্যানকার্ট।